প্রিয় ছাত্রীরা, আজকে আমরা আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর পাঠ্য ফাঁকি গল্পটি, রাজকিশোর পটনায়কের রচিত এই গল্প। আগে গল্পের বিষয়বস্তু আমরা একটু দেখে নেব। গল্পের বিষয়বস্তুতে আমরা পাচ্ছি এক পিতা পুত্রের কথা। তারা সেই গল্পের পিতা 800 টাকা গুণ্ঠ, গুণ্ঠের অর্থ তোমরা শব্দার্থে পেয়ে যাবে, জমি কিনে একেবারে রাস্তার উপরে জমি পেয়েছেন এবং সেখানে জমি কিনে বাড়ি তৈরি করেছেন, করতে চেয়েছেন এবং সেখানে বাড়ি করে তার প্রথমেই মনে হয়েছে যে রাস্তার ঠিক গায়ে বাড়ি করা ঠিক হবে না, কিছুটা জায়গা ছেড়ে রেখে বাগান করতে চেয়েছেন তিনি। সেই নিয়েই বাপ ছেলের মধ্যে বেঁধেছে দ্বন্দ্ব। বাবা বলেছেন সামনে জায়গা ফাঁকা রেখে বাড়ি করতে, ছেলে চাইছে রাস্তার উপরেই বাড়ি করতে। তো সেই দ্বন্দ্ব শেষমেশ বাবার কথাতেই জিত হয় এবং তিনি রাস্তার উপর বাড়ি না করে সামনেটা বাগান করতে মনস্থ করেন এবং সেই বাগান করার সূত্রে তিনি একখানি আম গাছ লাগিয়েছিলেন পাঁচিলের পাশে। এবং এই আম গাছ বসানো নিয়ে আবার বাবা ছেলের মধ্যে দ্বন্দ্বের সূত্রপাত হয়। ছেলে চেয়েছিল আম গাছটিকে বেশ খানিকটা ভেতরে লাগাতে, যাতে ডালপালা পাঁচিল ডিঙিয়ে বাইরে না যায় এবং আমের লোভে পাড়ার ছেলেদের উৎপাত না হয়। কিন্তু তার বাবা সে কথা শোনেননি, একদমই পাঁচিলের কাজ বরাবর আম গাছ লাগিয়েছেন। যদিও এই ঝগড়ার কারণে কিছুটা সরেছে, কিন্তু ছেলের মনোমতো জায়গায় হয়নি। তারপর সেই আমের চারা পোঁতা হয় এবং সেই গাছ ধীরে ধীরে বড় হতে থাকে। ক্রমাগত বাড়ির লোকেরা ভুলে যেতে থাকে গাছ লাগানো নিয়ে দ্বন্দ্বের কথা, গাছটির কলম করা নিয়ে তাদের সন্দেহের কথা, এবং গাছটি বড় হতে হতে একসময় মহিরুহে পরিণত হয়। মাটি থেকে জল, বাতাস থেকে তার প্রয়োজনীয় খাদ্য সংগ্রহ করে এবং গাছটি সেই বাড়ির পরিচয় হয়ে দাঁড়ায়। একসময় ছেলে পরিচিতিতে এই বাড়ি পরিচিত হতে থাকে, পিতার মৃত্যু হয়। তখন কিন্তু সেই সেদিনে সেই ছোট্ট ছেলেটি গোপাল, যে আজকে গোপালবাবু হয়ে উঠেছে, সে কিন্তু নিজের বাড়ির পরিচিতি দেওয়ার সূত্রে বলে থাকে আম গাছটিকে নিশানা করেই তার বাড়ির পরিচিতি দেয়। এভাবেই আম গাছটা তাদের বাড়ির একটি নিশানা স্বরূপ হয়ে দাঁড়িয়েছিল। শুধু তাই নয়, এই আম গাছটির গোড়ায় তারা বন্ধুদের সঙ্গে বসে একসময় কত সুখের দিন অতিবাহিত করেছে। এই আম গাছ বাইরের বাতাসের ঝড়ঝাপটা সামলেছে, অনাবশ্যক আলোর দৌরাত্ম্য কমিয়েছে এবং বন্ধুর মতো সব সময় পাশে থেকেছে পরিবারের একজন হয়ে। তো সেই আম গাছ যখন এভাবে পরিবারের একজন হয়ে উঠে রয়েছে এবং বাড়ির নিশানা স্বরূপ হয়ে দাঁড়িয়ে রয়েছে, সেই সময়ে একদিন হঠাৎই আষাঢ়ের ঝড়ের তীব্রতায় সেই আম গাছ ধূলিসাৎ হয়ে যায় এবং আষাঢ়ের ঝড় কেড়ে নিয়ে চলে যায় একটি ভেতর থেকে উয়ে খেয়ে ফোপড়া হয়ে যাওয়া একটি আম গাছকে। এই উয়ে খাওয়ার কারণও কিন্তু পরিবারের লোকের অত্যধিক যত্ন। তারা আম গাছে পিঁপড়ে ধরার কারণে ডিডিটি দিয়েছিল যাতে পিঁপড়ে মারা যায়, আর পিঁপড়ের না থাকার কারণে উয়ে সমস্ত গাছটিকে বিনষ্ট করে দেয়, তার ফলে গাছটি ভেতর থেকে দুর্বল হয়ে পড়েছিল। এছাড়াও যুদ্ধের কারণে ট্রেঞ্চ খোঁড়ার জন্য আম গাছটি শেকড় থেকেও দুর্বল হয়ে পড়েছিল। সেই কারণে উভয়ত দুর্বল এই গাছটি আষাঢ়ের প্রবল ঝড় সহ্য করতে না পেরে উপড়ে যায় এবং লেখকের মনে হয়েছে গাছটি যেন পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল খুব তাড়াতাড়ি। এবং একজন বন্ধু যেভাবে হঠাৎ করে চলে যায়, সেইভাবেই কিন্তু গাছটিরও হঠাৎ করে
পরলোক গমন ঘটেছে বা মৃত্যু ঘটেছে এই কথা লেখক এই গল্পে বলতে চেয়েছেন। এটাই এই গল্পের বিষয়বস্তু। এখন আমরা প্রশ্নে চলে আসব। প্রশ্ন আছে, দেখো, কটক কোন নদীর তীরে অবস্থিত? কটক মহানদীর তীরে অবস্থিত। উড়িষ্যার আরও একটি নদীর নাম আমরা পাঠ্যাংশে কার্যরী নদীর নাম পেয়েছি, আমরা কার্যরী নদীর নাম বলে দেবো এখানে। উড়িষ্যার আরও একটি নদীর নাম কার্যরী নদী। পরের প্রশ্ন আছে, গোপালের বাবা প্রথমে কেন বাগানে ফুল গাছ লাগাতে চাননি? গোপালের বাবা বাগানে ফুল গাছ লাগাতে চাননি, তার কারণ জায়গাটা বালি মাটি ধরনের ভূপ্রকৃতি রয়েছে সে অঞ্চলে এবং জল দেওয়ার বিশেষ সুবিধে নেই, সেই কারণে গোপালের বাবা প্রথমত ফুল গাছ লাগাতে চাননি। আম গাছে কেন ঠেকো দিতে হয়েছিল? আম গাছটি গোড়া পর্যন্ত বিমান হানার আতঙ্কে ট্রেঞ্চ খোঁড়ার সরকারি দলের লোকেরা আম গাছের গোড়া পর্যন্ত ট্রেঞ্চ খুঁড়ে দিয়েছিল এবং এই ট্রেঞ্চ খোঁড়ার কারণে গাছটি একদিক দিয়ে দুর্বল হয়ে গিয়েছিল, হেলে পড়েছিল সেই দিকে। সেই কারণেই একটা শক্ত পেয়ারার দু ফ্যাকড়া ডাল দিয়ে তাকে ঠেকো দেওয়া হয়েছিল। গাছটিকে উইয়ে খেয়ে ফেললো কিভাবে? গাছটিকে উইয়ে খেয়ে ফেলেছিল কারণ গাছটিতে গোপাল পিঁপড়ে আটকানোর জন্য ডিডিটি দিয়েছিল। ডিডিটি দিয়ে পিঁপড়ে তো আটকানো গিয়েছিল কিন্তু উই এসে গাছটিকে একেবারে শেষ করে দিয়েছিল। গল্প অনুসারে কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে কি সংবাদ বেরিয়েছিল, এটি আমাদের পরের প্রশ্ন। গল্প অনুসারে আমরা দেখতে পাই কটকের খবরের কাগজে আম গাছটিকে নিয়ে সংবাদ বেরিয়েছিল যে আষাঢ়ের দুর্দান্ত ঝড় একটি নিরীহ আম গাছের প্রাণ সংশয় ঘটিয়েছে, এই বিষয়টি কিন্তু সংবাদপত্রে এসেছিল। পরের প্রশ্ন আছে, একটু জমি খালি রাখা যাক, প্রস্তাবটি কে দিয়েছিলেন, কেন তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন? প্রস্তাবটি দিয়েছিলেন গোপালের বাবা। তিনি এমন প্রস্তাব দিয়েছিলেন তার কারণ একেবারে ফাঁকা মরুভূমির মতো জায়গায় বাড়ি করা তার পছন্দ ছিল না, তাই তিনি সামনের অংশ বাগান করবেন, গাছ বসাবেন, এই ধরনের মনোভাব থেকেই এই প্রস্তাব দিয়েছিলেন। গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে বাবার মুখের দিকে তাকালো। তার এই সন্দেহের কারণ কি? গোপাল মুখ তুলে সন্দিগ্ধভাবে তার বাবার দিকে তাকিয়েছিল তার কারণ তার বাবা যে কলমের আম গাছ করে নিয়ে এসেছিলেন করেছিলেন বলে জানিয়েছিলেন, একবার কোনো এক ল্যাংড়া আম তিনি তার কলম বানিয়েছেন এবং বিড়িবাটির বাগানে তা রাখা আছে, এই কথা শুনে গোপাল সন্দিগ্ধভাবে তার বাবার দিকে তাকিয়েছিল তার কারণ তার ভরসা হয়নি যে বাবার করা এই কলমের গাছটি কতখানি উপযুক্ত হয়েছে, সে তার বাবার ওপর এই ভরসা রাখতে পারেনি, তাই সে সন্দিগ্ধভাবে তার বাবার মুখের দিকে তাকিয়েছিল। তুই করবি বাগান, বাবা কেন এরকম মন্তব্য করেন? গোপালের বাবা গোপালের সম্পর্কে এই মন্তব্য করেছিলেন তার কারণ তিনি গোপালকে বিলক্ষণ চিনতেন, যে নিজের স্নানের জলটুকু পর্যন্ত নিজে তুলে নিতে পারে না সে কিভাবে বাগান করবে এবং বাগানের গাছে জল দিয়ে গাছ বাঁচিয়ে রাখবে। এই ধারণা থেকেই এই মনোভাব থেকেই গোপালের বাবা এই ধরনের মন্তব্য করেছিলেন। গাছটাকে আর দুহাত ভেতরে লাগালে কত ভালো হতো, এই প্রশ্নটি আমাদের পরের প্রশ্ন। কোন গাছ, এখানে আম গাছের কথা বলা হচ্ছে, কেন বক্তার এমন মনে হয়েছে? বক্তার এরকম মনে হয়েছে তার কারণ, এখানে বক্তা অবশ্যই গোপাল, তার এরকম মনে হয়েছে তার কারণ গাছটা আর দুহাত ভেতরে লাগালে তার ডালপালা যথাসম্ভব বাইরে কম যেত এবং সেই কারণেই বাইরের ছেলেরা আমের লোভে এসে উৎপাত করতে পারতো না বা উৎপাতটা কম হতো, সেই কারণেই তার এরকম মনে হয়েছিল। পরের প্রশ্ন আছে, আম গাছটি কীভাবে গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল? আম গাছটি গোপালবাবুদের বাড়ির নিশানা হয়ে উঠেছিল তার কারণ তিনি কারোকে তার বাড়ির সীমানা বা নিশানা বোঝানোর জন্য বলতেন, কার্যরী নদীর ধারে পুরীঘাট স্টেশনের কাছে যে পুলিশ ফাঁড়ি আছে তার পার্শ্ববর্তী অঞ্চলে যেখানে বাড়ির সীমানা পাঁচিলের মধ্যে একখানা আম গাছ আছে সেই বাড়িটি তাদের বাড়ি, এই ধরনের একটি নিশানা গোপালবাবু তার বাড়ি সম্পর্কে দিতেন, কেননা সে অঞ্চলে আর কারোর বাড়ির সীমানা প্রাচীরের মধ্যে কোনো আম গাছ ছিল না, তাই আম গাছটি গোপালবাবুর বাড়ির নিশানা হয়ে উঠেছিল। গাছটি কিভাবে তাদের সাহায্য করেছিল বুঝিয়ে লেখো। গাছটি গোপালবাবুদের বাড়িতে তাদের সকলের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছিল এবং তাদের প্রত্যেককে সাহায্য করেছিল আলাদা আলাদাভাবে। তারা যখন গোপাল তার বন্ধুদের নিয়ে কিশোরবেলায় এসে বসত তখন তারা সেই গাছের ডালে গাছের নিচে বসে কবিতা লেখার মতো রোম্যান্টিক মনোভাব তাদের
মনের মধ্যে জাগত। তারা গাছের ডালে দোলনা বেঁধে দোল খেত। এছাড়াও গাছটি পাড়ার আশেপাশের লোকজনদের বিভিন্ন শুভ কার্যে পাতা, ফুল, আমের পল্লব ইত্যাদি দিয়ে সাহায্য করত। এছাড়াও বাইরে থেকে বয়ে আসা নদীর দিকের গরম বাতাস, বালির দাপট ইত্যাদিকে সে বুক দিয়ে আগলাত। বাইরের রাস্তার আলো সে যথাসম্ভব বাড়ির মধ্যে ঢুকতে দিত না, আবার সুশীতল ছায়া বিস্তার করেও কিন্তু বাড়ির সকলকে সাহায্য করত। এইভাবে গাছটি বাড়ির সকলকে তথা পাড়ার সকলকে সাহায্য করেছিল। আম গাছটিকে ঘিরে বাড়ির সকলের অনুভূতির প্রকাশ কীভাবে গল্পে লক্ষ্য করা যায়? আম গাছটি প্রথম দিকে বসানো নিয়ে গোপালের সঙ্গে গোপালের বাবার বচসা হয়েছিল ঠিকই, কিন্তু যখন আম গাছটি বড় হতে থাকে তখন তারা আম গাছটিকে নিয়ে আর সেই পুরনো বচসা ভুলে গিয়েছিল। এবং প্রথম যখন আম গাছে মুকুল আসে তখন সেই মুকুল দেখে সকলে খুব উদ্বেল হয়ে ওঠে, কত না জানি কত আম হবে, কেমন না সেই আমের স্বাদ। এবং যখন আম ধরার পর দেখা যায় তেমন কিছু আহামরি স্বাদ নয় আমের, তবু বাড়ির বোকা ছেলেকে বাহবা দেওয়ার মতো তারা সবাই মিলে বাহবা দিয়েছিল সেই আমের স্বাদকে। এবং সকলে মিলেমিশে আম গাছটির রক্ষণাবেক্ষণে সচেষ্ট হয়েছিল। প্রতিদিন আমের কত সংখ্যক আম আছে তা গোনার তারা চেষ্টা করত। এছাড়াও আম গাছে পিঁপড়ে লাগার কারণে তারা ডিডিটিস দিয়ে পিঁপড়ে মেরে ফেলার চেষ্টা করেছিল। সব দিক থেকে আম গাছটিকে তারা বাঁচিয়ে রাখার চেষ্টা করত। পাড়ার লোকেরা যখন পাতা, ফুল, ফল নিতে আসতো তখন গোপাল তাদেরকে যথাসম্ভব দাঁড়িয়ে থেকে যাতে বেশি পাতা তারা না ভেঙে নিয়ে যায় সেদিকে লক্ষ্য রাখতো এবং বলতো এত বেশি পাতা ফুল ফল নিলে কীভাবে গাছে মুকুল আসবে ইত্যাদি কথা বলতে আমরা গোপালকে দেখেছি। সেই দিক থেকে দেখতে গেলে আম গাছটিকে ঘিরে বাড়ির সকলেই কিন্তু খুব অনুভূতিপ্রবণ, সহানুভূতিপ্রবণ ছিল, এটা আমরা বলতে পারি। আমাদের পরের প্রশ্ন আছে, সেই দিন থেকে গাছ হেলে পড়েছে পূব দিকে, কোন দিনের কথা বলা হয়েছে? যেদিন বিমান থেকে বোমা পড়ার আতঙ্কের কারণে সরকার পক্ষের লোকজন ট্রেঞ্চ খুঁড়ে গেছে আম গাছের গোড়া পর্যন্ত এবং এর ফলে আম গাছের গোড়া দুর্বল হয়ে পড়ায় আম গাছ হেলে পড়েছে, সেই দিনের কথাই বলা হয়েছে। ঠিক বন্ধুর মতোই গাছ সব কথা লুকিয়ে রেখেছে, গাছটি কীভাবে গোপালের বন্ধু হয়ে উঠেছিল? গাছটি গোপালের বন্ধু হয়ে উঠেছিল তার কারণ গাছটি পোঁতা নিয়ে তার বাবার সঙ্গে গোপালের সামান্য বচসা হয়েছিল ঠিকই, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে বন্ধুত্ব হয়ে উঠেছিল। এবং গাছের সীমানা পাঁচিলের বাইরে যখন গাছটি তার ডালপালা প্রসারিত করেছিল তখন যাতায়াতের অসুবিধে হচ্ছে দেখে গোপাল কিছু ডাল ছেঁটে দিয়েছিল তার মায়ের অজান্তেই। সে কথা যখন গাছ প্রকাশ করেনি তখন গোপাল ভেবেছিল গাছ তার বন্ধু হয়ে উঠেছে এবং সে দেখেছে যে এই গাছটি তাদের পরিবারের সব দিকের সহযোগী, সঙ্গী, সুশীতল ছায়া বিস্তার করে নদীর দিকের বাতাসকে থেকে বাড়িকে রক্ষা করে সব দিক থেকে তাদের বন্ধু হয়ে রয়েছে। এভাবেই গাছটি গোপালের বন্ধু হয়ে উঠেছিল। কোন সব কথা সে লুকিয়ে রেখেছিল? গাছ যে সমস্ত কথা লুকিয়ে রেখেছিল তার মধ্যে অন্যতম হলো গোপালের তার ডাল ছেঁটে দেওয়ার কথা। সেই কথা কিন্তু সে তার ঘন পত্রপল্লবের মধ্যে লুকিয়ে রেখেছিল, কারোকে বুঝতে দেয়নি। পরের প্রশ্ন আছে, বিভিন্ন ঋতুতে আম গাছটির যে ছবি গল্পে ফুটে উঠেছে তা আলোচনা করো। আমরা এই গল্পে পেয়েছি বসন্ত ঋতুতে আম গাছে বোল আসার কথা এবং গাছে মুকুল এসেছে, অনেক মুকুল, এবং সেই মুকুল কুয়াশায় ঝরে যাচ্ছে। শীতের শেষে বসন্তে কুয়াশা আসার কথা বা কুয়াশার উল্লেখ আমরা পেয়েছি। এরপরে আমরা পাচ্ছি গ্রীষ্ম ঋতুতে গরমে শুকিয়ে গরমের দাপটে আম গাছে ঝরে যাওয়ার কথা, আম গাছের মুকুল ঝরে যাওয়ার কথা এবং নদীর দিকের গরম বাতাস আটকানোর কথা, আষাঢ় মাসের প্রবল ঝড়ের কথা ইঙ্গিতে আমরা বর্ষার ইঙ্গিত পাচ্ছি। এভাবে তিনটি ঋতুর ছবি আমরা এই গাছটির প্রসঙ্গে পেয়েছি। আমাদের শেষ প্রশ্ন, গাছটি কীভাবে পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গেল? গোপালের বাবা বিড়িবাটির বাগান থেকে যে আম গাছের কলম করে নিয়ে আসা চারা এনেছিল, বিড়িবাটির বাগান থেকে যে
আমের বিড়িবাটির বাগান থেকে যে আমের চারাটি গোপালের বাবা নিয়ে এসেছিল সেটা পোঁতা নিয়ে গোপালের সঙ্গে তাঁর সামান্য মতবিরোধ। অনেক প্রতিকূলতার মধ্যে দিয়ে গাছটি গোপালদের পরিবারে এসেছিল, তবে পরিবারে উপস্থিত থেকে সে পরিবারের একজনের মতো হয়ে উঠেছিল এবং সেই অবস্থাতেই বিভিন্ন ঘটনা দুর্ঘটনায় আম গাছটি ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল। তারপর আষাঢ়ের এক প্রবল ঝড়ে ভেতর থেকে ফোঁপড়া হয়ে যাওয়া আম গাছটি এবং ট্রেঞ্চ করার ফলে শেকড় দুর্বল হয়ে যাওয়া আম গাছটি এক সময় হঠাৎই ভেঙে পড়ে এবং এই ভেঙে যাওয়াটা গোপালদের কাছে আকস্মিক ছিল, কারণ তারা এর যথাযথ কারণ উপলব্ধি করতে পারেনি এবং তাদের বাড়ির আত্মীয় স্বরূপ তাদের পরিবারের একজন হয়ে থাকা আম গাছটির এই হঠাৎ চলে যাওয়াটাকেই গোপালদের মনে হয়েছিল গাছটি পরিবারের সকলকে ফাঁকি দিয়ে চলে গিয়েছে।